গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড স্বাভাবিক আছো। তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, দেখতে পাচ্ছো চোখ দেখে এক্ষুনি ঘুম থেকে, একটু আগেই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। তো এখন আমি আমার অ্যাপেল সাইডার ভিনিগারটা একটু নেব, মানে খাবো আর কি। আমি গরম জলে মিক্স করে রেখে এসেছি, তো ওটা খাবো। খাওয়ার পরে আমি এখন ব্রেকফাস্ট বানাবো, কেননা কৌশিক একটু পরে অফিস চলে যাবে। তো টিফিনটা বানিয়ে দিই। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে রুটি, আর কালকে কৌশিক আসার সময় পনির নিয়ে এসেছিল, তাই পনির দিয়ে কাজু বাদাম আর ওই চার মগজ যেটা বলে ওটা একটু পোস্ত পেস্ট করে, ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে আমি একটা পনিরের গ্রেভি বানাবো, হোয়াইট গ্রেভি। তো ওই বানাবো, ও টিফিন নিয়ে চলে যাবে, আর দেখি দুপুরের লাঞ্চে কি করি, এখনো সেরকম ভাবে কিছু প্রিপারেশন নিইনি, তো দেখি এখন কি ডিসাইড হয়। তো চলো আমি আমার অ্যাপেল সাইডার ভিনিগারটা নিয়ে দেন আমি ব্রেকফাস্ট তৈরি করতে যাই, তোমরা দেখতে থাকো। এই যে আমার গরম জলে আমি অ্যাপেল সাইডার ভিনিগার গুলে রেখেছি, ওটা আমি সকালবেলা করে একটু খাই আর কি। ডেইলি সকালবেলা খাওয়া হয়, গরম জলও খাওয়া হলো আর রোগা হওয়ার জন্য অ্যাপেল সাইডার ভিনিগারও খাওয়া হলো, সবই আর কি একসাথে। চলো আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্টটা রেডি করতে চাই, তোমরা দেখতে থাকো। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কড়াইতে পনিরটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। অনেকের কাঁচা পনির ভালো লাগে, কিন্তু আমার পনির একটু হালকা করে ভেজে, একদম পুরো ভেজে না, হালকা করে ভেজে নিলে খুব ভালো হয় আর কি। পনিরটা ভেজে আমি তুলে নিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে ওই কাজু বাদাম চার মগজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে আমি সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর এর মধ্যে একটু নুন মিষ্টিও দিয়ে দেবো। দেখতে পাচ্ছ গ্রেভিটা ফুটছে আমার, গ্রেভিটা আমার ঘন এসেছে, তাই আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি পনিরটার মধ্যে দিয়ে দেবো। তো আমার পনিরের গ্রেভি তৈরি হয়ে গেছে, এটা হোয়াইট গ্রেভি, আমি এর মধ্যে হলুদ দিইনি। তো এটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আমার পনিরের গ্রেভি রেডি হয়ে গেছে, তো আমি এখন একটু রুটিটা করে নিই। রুটি করি সব সময়ের জন্য, এটা আমার শাশুড়ি মাকে দেখেছি, উনি রুটি সব সময় করে গরম জল দিয়ে, কারণ কৌশিক যেহেতু দুপুরবেলা খায়, দুটো আড়াইটার সময় রুটিটা খায়, তো সেই ক্ষেত্রে রুটিটা অনেকটাই না শক্ত হয়ে যায় নর্মাল ঠান্ডা জল দিয়ে মাখলে। তোমরা সবাই জানো যে গরম জল দিয়ে রুটি মাখলে হয়, তো আমি ওটাই আর কি, তো আমার শাশুড়ি মা করে, তো ওই থেকেই আমি আর কি গরম জলে রুটিটা করি। তো চলো, গরম জল তো আমার কড়াই আছে, তখন আটাটা মেখে রুটিটা করে নিই ঝপ করে, না লো আবার বেরোবে, নটা প্রায় বাজে, সাড়ে নটায়ও বেরোবে, তার আগে আমাকে টিফিনটাকে রেডি করে দিতে হবে, তোমরা দেখতে থাকো। এখানে রুটি বেলতে বসে গেছি, কারণ আমাদের সত্যি কথা বলতে উপরে স্ল্যাপে অতটা জায়গা নেই, ওর জন্য উপরে বসে রুটি বেলতে পারি না, ওর জন্য নিচে বসে বেলতে হয়। স্ল্যাপে জায়গা থাকলে কি হয়, ওখানেই রুটি বেলে ওখানেই পাশেই রুটিটা সেকে নেওয়া যায়, তো জায়গা নেই বলেই আমি এখন এখানে নিচে বসে রুটিটাকে বেলে নিচ্ছি। Thank you.
একটু আগে অফিস চলে গেল, আর আমি এখন একটু এই দেখতে পাচ্ছো বিছানা পুরো পড়ে রয়েছে, বিছানাটা একটু পরিষ্কার করে নি। আর তোমাদের আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ো। এ দেখো, দেখতে পাচ্ছো কাঁচের জানলার মধ্যে কেমন জল জল মতো হয়ে রয়েছে, দেখো। রাতের বেলা এখানে ঠান্ডা পড়ে, তো ঠান্ডা তো এখন শীতকাল ঠান্ডা পড়বেই, তো ওটা কি হয় বলো তো, আমরা যেহেতু জানলাটা দিয়ে রাখি, এবার আমরা ঘরের এই পর্দাগুলো যদি না দিয়ে শুই না, মানে একদম আমরা আর কি জমে যাব ওর মধ্যে, তো জন্য ঘরের ওই জানলাটা দিয়ে দিই, মানে স্লাইডারটা দিয়ে দিই, দিয়ে পর্দাগুলো দিয়ে দিই। এবারে হয়তো ঘরের গরম, মানে মানুষ যেহেতু আমরা ঘরে থাকি, গরম আর বাইরের এ মিলে ওখানটা পুরো মানে কুয়াশার মতো পড়ে না, কেমন জল জলে হয়ে গেছে। আমি এটা কোনোদিন দেখিনি, আমি এই বাড়িতে এসে ফার্স্ট দেখছি, এটা হয়তো হয়, আমি হয়তো জানি না আর কি। তো এরকম যে মানে কাঁচের মধ্যে এরকম ভ্যাপারের মতো পড়ে, তো চলো তো তোমরা দেখতে থাকো, আমি এখন এই বিছানাগুলো একটু গুছিয়ে নিই, কেননা পুরো মানে শীতকালে ওই বলি শুতে খুব ভালো লাগে, কিন্তু মানে গুছাতে গেলেই যেন ভয় লাগে। তো চলো গুছিয়ে নিই বিছানাটা। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. তো আমি এখানে একটু মাথায় তেল মেখে নিচ্ছি, কারণ আজকে আমার একটু শ্যাম্পু করবো, ওর জন্য তেল মেখে এক দেড় ঘন্টা রেখে দেন আমি এটাকে শ্যাম্পু করে নেবো। রাত্রেবেলায় আমি তেলটা জেনারেলি মাখি, কিন্তু সত্যি কথা বলতে রাত্রেবেলা তেল মাখলে না ঠান্ডা লেগে যায়, ওই জন্য রাত্রে মাখলাম না, স্নান করার এক দেড় ঘন্টা আগে আমি তেলটা মেখে নিয়ে দেন শ্যাম্পু করে নেবো। তো আমার তেল মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছো পুরো চিপকুরানি হয়ে গেছি একেবারে, তো তেল মাখা হয়ে গেছে। আর আমি এখন ফাইনালি আমি ডিসাইড করলাম যে আজকে দুপুরবেলার লাঞ্চে বানাবো হচ্ছে ওই আরে ছোলার ডাল হয় না, ছোলার ডালের বড়া করে তার সাথে আলু দিয়ে ঝোল করব, ওটা ছোলার ডালের বড়ার ঝোল বলি আমরা, ওই আর ভাত আর কিছু সেভাবে করব না, কেননা তোমরা দেখলে সকালবেলা পনির করলাম, আর সকাল হলে এখানে এত এই ফ্ল্যাট ওই ফ্ল্যাটে এত কাজ হয় না, শুনতে পাচ্ছো মানে এত আওয়াজ হয় এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট মিলে, আর চারধারে ফ্ল্যাট হয়ে যাওয়াতে না আমাদের কি বলতো ঘরে মানে আর কি এমনি আর সানলাইট ঢোকে না, মানে ঘরটা পুরো অন্ধকার। দেখো আমি এখানে দেখতে পাচ্ছ টিউবলাইট জ্বালিয়ে আমি এখানে আর কি ভিডিওটা করছি, মানে এত এখানে আওয়াজ আর এত অন্ধকার হয়ে যাবে, চারধারে ফ্ল্যাট উঠে গেছে। তো যাই হোক চলো, তো দুপুরের মানে খাবারটা আর কি তৈরি করি এবার, নইলে লেট হয়ে যাবে, তো চলো দুপুরের খাবারটা। এ দেখো আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এবার এটাকে একটু একটু ভিজে যাক, তারপরে এটাকে আমি বাটবো। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি যে দিদির বাড়ি গেছিলাম না 25 ডিসেম্বরে, তো দিদির বাড়ি তো বড় গোপাল আছে, আমার মায়ের বাড়িতে গোপাল আছে একদম ছোট্ট, মানে একদম বেবি আর কি, আর আমাদের বাড়িতেও মানে আমার শ্বশুর বাড়িতেও গোপাল আছে আর কি, তো আমাদের গোপালটা একটু বড়, মানে মায়ের গোপালটা একদম ছোট, ওটা ছোট ভাই, আমাদের গোপালটা মেজো ভাই, আর আমার দিদির বাড়ি যে গোপালটা আছে ওটা বড় ভাই। তো দিদির বাড়ি যেহেতু গেছিলাম, দিদি গোপালের জন্য মানে ও আর কি ওর ঠাকুরের জন্য বানায়, তো দিদিও আমাদের জন্য আমাদের গোপালের জন্য বানিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি কি দিয়েছে। এই দেখো, এইটা ওর নিজের হাতে বানানো এই জিনিসটা, এটা হচ্ছে গোপালের একটা ফ্রক মতো, পুরোটাই উল দিয়ে করা, এটা ওর নিজের হাতে করেছে, মানে এত এটা হচ্ছে পেছনে দড়ি বেঁধে দেওয়ার জন্য যাতে খুলে না যায়, এটা পুরো নিজের হাতে এই জিনিসটাকে করেছে, দেখো এত সুন্দর, এটা একদিনে করেছে, মানে সকাল থেকে বসেছে, বসে রাত্রির মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে। ওর সাথে ম্যাচিং করা এই যে টুপি, ওর সাথে ম্যাচিং করা টুপি, আর একটা বানিয়েছে, আমরা পঞ্চু পরি না, এই যে পঞ্চু পঞ্চু, এই দেখো মানে এত সুন্দর ও কাজ করে, এই যে পঞ্চু, ও সব নিজের হাতে বানানো, ও কিন্তু এটা নিয়ে মানে ওর নিজের শখ, শখে আর কি এই জিনিসটা করে, এই যে পঞ্চু, পঞ্চুর সাথে ম্যাচিং করে তার টুপি। দুপুরের লাঞ্চটা আমি এবারে রেডি করে নিচ্ছি, যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটারই বড়া করে যে ঝোল করব বললাম, ওইটা আমি এখন রেডি করে নিচ্ছি।
আমার এখানে ছোলার ডালের গ্রেভিটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফাইনাল মানে ফিনিশিং আর কি। এটা একটু আগে কৌশিক অফিস থেকে আসলো, আর কৌশিকের একটা অফিস কলিগ একটা জিনিস এনেছে, ওর বাড়ি হচ্ছে কোথায় গো, উড়িষ্যা, উড়িষ্যা, তো ওখান থেকে এনেছে, দেখো এটাকে বলে কি ছানা পোড়া, ছানা পোড়া এটা নিয়ে এসছে, অনেকটাই নিয়ে এসছে, আমি তার মধ্যে থেকে একটুখানি খেয়েও নিয়েছি, তো এবারে ওই এনে দিয়েছে, তা এখন তাই একটু খেলাম, এবারে ও এসছে ওর জন্য একটু চা করি, চা করার পর একটু দেখি চাউমিন করতে পারি, ওই আলু পেঁয়াজ ডিম টিম দিয়ে একটু চাউমিন করবো। আর এ দেখো দেখতে পারো ও হাতে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি যেহেতু ব্লগিং করছি ও ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, মানে ওরও আর কি একটু ব্লগিং করার ইচ্ছা হচ্ছে, তো এই যে পেছনে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছবি তুলবে বলে, যাই হোক ছবি না ভিডিও করবে, ভিডিও করবে বলে, আমি ও গরিব মানুষ, আমি ফোন দিয়ে করি, তুমি বড় লোক তাই তুমি ক্যামেরা দিয়ে করছো। তো চলো আমি আগে চাটা বানিয়ে দিই, বানানোর পরে আমি চাউমিনটা বানাবো। তো আমাদের হলুদ চাউমিন রেডি, এই চাউমিনটা দেখলে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, মা যেমন করে দিত ছোটবেলায় হলুদ চাউমিন আলু দিয়ে, তো রেডি হয়ে গেছে, এখন অল্প করেই করেছি, কারণ এখন প্রায় 8টা বাজতে যায়, আমরা 9:30 সময় ডিনার করে নেবো, তো আমরা 9:30 সময় আমাদের ডিনার হয়ে যায়, ওর জন্য এখন অল্প করেই আর কি চাউমিনটা করলাম, তো চলো চাউমিনটা আমরা খাই। আর আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করলাম, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ারও করে দিও। তো চলো গুড নাইট, টাটা, আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে।